ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। জি ভাই, এখানে একটা আর্টিকেল দিয়েছেন সোহেম ভাই হাকি নীল কুবরা থেকে হাদিস দিয়েছেন, সেখানে মহিলাদের নামাজের জন্য একটি পার্থক্য আছে, এই উদ্দেশ্যে একটি হাদিস দেওয়া আছে। হাদিসটা দিয়ে তারা পার্থক্য করতে চাইছে যে মহিলাদের সালাতের নিয়মটা একটু আলাদা, তো এই হাদিসটা কি সহি নয় এ বিষয়ে জানতে চাইছেন। তো ভাই, যে হাদিসটা দেওয়া আছে, দেখুন এখানে হাদিসটা পরিষ্কারভাবে দুটো রেফারেন্স দেওয়া আছে, সোহেম কুবরা নীল ভাই হাকি থেকে 3016 নম্বর হাদিস, দুটো একটি রেফারেন্স দেওয়া আছে কিতাবুল মার্সেল আলী ইমাম আবু দাউদ, মানে হাদিস মানে কিতাবটির নাম মুরসাল আবু দাউদ, মানে ইমাম আবু দাউদ মুরসাল আবু দাউদ মানে মুরসাল হাদিসই সংগ্রহ করেছেন হাদিসের গ্রন্থে। ইমাম বাইহাকি হাদিসটাকে নিয়ে আসার পরে তিনি বলেছেন যে হাদিসটাতে মুনকেতা আছে, তারপরে হানাফি ভাইরা কেন এটাকে দলিল হিসেবে পেশ করেন বুঝি না। মুনকেতা মানে এখানে যে রাবি সম্পর্কে দেওয়া হয়েছে, ইয়াজিদ বিন হাবিব থেকে হাদিসটা দেওয়া হয়েছে, দেখুন ইনি একজন তাবি লিখেছে, এখানে লেখা আছে ইয়াজিদ বিন আবু হাবিব ইনি একজন তাবেই, তো তিনি বলছেন আল্লাহ, তিনি বলছেন যে আল্লাহ রসুল একদিন রাস্তা মানে একদিন যাচ্ছিলেন আর মহিলাদেরকে দেখলেন, তো এই একজন তাবেই আল্লাহ রসুল কিভাবে দেখলেন, কেননা ইয়াজিদ বিন হাবিব ইনি জন্মগ্রহণ করেন 53 হিজরিতে আর তিনি মৃত্যুবরণ করেন 128 হিজরিতে। তাকরিবুত তাহাজিব স্পষ্টভাবে যখন আসমা রিজাল গ্রন্থ যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে এদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, এই হাবিবের সঙ্গে আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়নি, হাবিব একজন তাবেই আর অপরদিকে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হয়নি, কিন্তু তিনি বর্ণনা করছেন, তাই এটা সমস্ত মহাদ্দিসদের ঐক্যমতে এটা মুরসাল। কেন তাবের সঙ্গে সাক্ষাৎ হবে কিভাবে, আর সাক্ষাৎ যদি হয় তাহলে তিনি তার তাবে থাকেন না, তিনি তো সাহাবি হয়ে যান। তো হাদিসটা মুরসাল, এটা মুনকেতা আছে হাদিসটার মধ্যে। আর দ্বিতীয় নম্বর সমস্যা, এই হাদিসে আরো একজন রাবি আছে, সে হচ্ছে সালিম বিন গাইনান, এর সম্পর্কে মহাদ্দিসরা অনেকেই তাদেরকে জৈব বলে আখ্যায়িত করেছে, তাকে মাত্রকুন রাবি বলে আখ্যায়িত করেছেন, বিশেষ করে আল মানে হানাফিরাও করেছেন, তার মধ্যে একজন তারক মানে হানাফি, তিনি তার জাহরুল নাকিফি রাদ্দ আল বাইহাক মানে বাইহাকিতে তিনি দ্বিতীয় খণ্ডে 315 পৃষ্ঠাতে তিনি নকল করেছেন এবং তাকে মাত্রকুন রাবি মানে হাদিস বলেছেন, তার হাদিস গ্রহণযোগ্য নয়। তাই প্রথমত ভাই শুনে রাখুন যে হাদিসটা মুরসাল মুনকিত, কেন এখানে তাদের সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি, দ্বিতীয় রাবি বলে যারা করা আছে তার জন্য হাদিসটা কোনোভাবেই সহি নয়। আর এই বিষয়ে কিছু হানাফিরা বলে যে না, এই হাদিসের মুসনাদ কিছু হাদিস আছে, এই জন্য হাদিসটাকে সহি বলে বিবেচনা করা যায়। ইবনে উমরের সূত্রে তারা হাদিস পেশ করে, কিন্তু এই ইবনে উমরের মুসনাদ হিসেবে তারা যে মারফু হাদিস দলিল পেশ করে সেটাও জৈব, সেটা জৈব না বরং জাল বলে চলে, কারণ এই হাদিসের বেশ কয়েকজন, একজন রাবি না তিনজন রাবি আছে, যাদের পরে কঠোর যারা করা আছে। রাবির নাম প্রথম রাবি হচ্ছে আবু মতি হাকিম বিন আবদুল্লাহ আল বালখি, তিনি মাত্র কোন রাবি স্পষ্ট হবে, তার কাছে হাদিস গ্রহণ করা যাবে না। ইমাম বুখারী ইমাম নাসাই সহ অনেক ইমাম আবু দাউদে তিনি বলেছেন, সমস্ত মহাদ্দিস তার হাদিসকে বর্জন করেছেন, ইমাম আহমেদ সহ বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন লিসাল উন মিজান ইমাম জাহাবির কিতাব দ্বিতীয় খণ্ডের 334 পৃষ্ঠা আর মিজান উল ইতেদাল রাবি নম্বর 2181-তে। দুই নম্বর রাবি আছে মোহাম্মদ বিন কাসেম আল বালখি, ইনিও সমস্ত মহাদ্দিসদের ঐক্যমতের কাছ থেকে হাদিস গ্রহণ করা বৈধ নয়। লিসাল উন মিজান পঞ্চম খণ্ডের 374 পৃষ্ঠা 47 পৃষ্ঠাতে বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে। আর তৃতীয় রাবি আছে উবাই বিন মোহাম্মদ আশ-শারকাসি, ইনি হচ্ছে মজহুল, মজহুল রাবি, তার জন্য এনার কাছ থেকে হাদিস সংগ্রহ মানে নেওয়াটি মজহুল মানে অপরিচিত, এ বিষয়ে কোনো কিছু পাওয়া যায় না। তাই হাদিসটা যদি মুসনাদ হাদিস যে কটা আছে সেগুলো কোনোভাবেই সহি নয়, সেগুলো তিনটে রাবি আছে যাদের প্রতি কঠোর যারা করা আছে, আর যে দলিলটা দিয়েছেন এটা তো মুরসাল, আর মুরসাল হাদিস তো এই বিষয়ে আলোচনা করেছি যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়, এমনকি হানাফি ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত আছে যে মুরসাল হাদিস মানে গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে ইমাম তাহাবির একটি কিতাব আছে শাহরে মানিল আল আসার, হাদিস নাম 5251 এবং 5254, স্পষ্টভাবে বলেছেন যে ইমাম আবু হানিফা এবং ইমাম ইউসুফের নিকটে মুনকিত মুনকিত হাদিস গ্রহণযোগ্য নয়, বর্জন করেছেন তারা উভয়ে। তাই হাদিসটাও যেটা পেশ করেছে এটা মুরসাল মুনকিত আছে, তার জন্য হাদিসটা গ্রহণযোগ্য নয়।